বিষয়ে জনসাধারণের মধ্যে সজাগতা সৃষ্টি করতে শুক্রবার ধলাই থানাতে আইন বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। গত 2023 ইংরেজিতে পার্লামেন্টে আইন বিষয়ে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যেখানে আইপিসি এবং সিআরপিসির পরিবর্তে এখন থেকে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ব্যবহার করা হবে। আইনের নতুন বিষয়ে জনসাধারণের মধ্যে সজাগতা সৃষ্টি করতে তাই আজ বিশেষ একটি সভা অনুষ্ঠিত হয় ধলাই থানাতে। নাগরিক কমিটির সভাপতি সমাজকর্মী শীতাংশু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া। বক্তব্য রাখেন সিও ভিডিও রেবুল হোসেন বড়ভুইয়া, এছাড়াও নাগরিক কমিটির সভাপতি শীতাংশু দাস। সেই সচেতনতার সভায় উঠে আসে মাদক দ্রব্য প্রসঙ্গ। ধলাই থানা এলাকা মাদক দ্রব্যের হটস্পটে পরিরূপান্তরিত হয়েছে। প্রতিনিয়ত ধলাই থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদক দ্রব্য সমেত পাচারকারীদেরকে পাকড়াও করছে পুলিশ, তবুও লাগাম টানা যাচ্ছে না মাদক পাচারে। ইন্সপেক্টর মনোজ বড়ুয়া তার বক্তব্যে আইন বিষয়ক সচেতনতার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেছেন। সমাজ থেকে মাদক নির্মূল করতে মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান রাখেন তিনি। এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন ধলাই থানা এলাকার বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবী, ক্লাব, সংগঠন, কর্মকর্তা ও সচেতন নাগরিকরা। উপস্থিত সকলে আইন বিষয়ে পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তো রয়েছি ধলাই থানাতে। আজ এখানে এত অঞ্চলের বুদ্ধিজীবী মহল, সচেতন নাগরিক, ক্লাব সংগঠনের কর্মকর্তা, বিডিপি সদস্য থেকে শুরু করে বিডিপি সেক্রেটারি সকলকে নিয়ে আজ ধলাই থানাতে এক সভা অনুষ্ঠিত হয়, যে সভাতে অন্তত 300-500 নাগরিক উপস্থিত হয়েছিলেন। তো মুখ্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে 1 জুলাই থেকে লাগু হওয়া নতুন আইন সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা, এই উদ্দেশ্যে আজকে এখানে সভা ছিল। তো এখানে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো যে ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া জনসাধারণের উদ্দেশ্যে ঠিক কি বলেছেন সেটা তুলে ধরবো এই নাগরিক কমিটির যিনি সভাপতি শীতাংশু দাস, ওনার বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো। তার আগে বলতে চাইছি এখানে একটা বিষয় উঠে আসে, যে বিষয়টি আমাদের এত অঞ্চলের কিন্তু একটি জ্বলন্ত সমস্যা। আমাদের আপনারা অবগত আছেন যে কাছাড় জেলার মধ্যে মাদক দ্রব্যের জন্য হটস্পট হিসাবে পরিগণিত এই ধলাই থানার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত কিন্তু মাদক দ্রব্য পাকড়াও হয়, আপনারা অবগত আছেন। তো প্রতি সপ্তাহে এক কথায় প্রতিদিন মাসে অন্তত 3-4টি এভাবে মাদক দ্রব্য উদ্ধারের ঘটনা আমাদের সম্মুখে উঠে আসে। যখন সেই আইন বিষয়ক সচেতনতা সভা চলছিল, সেই আইন বিষয়ক সচেতনতা সভাতে একটা পর্যায়ে উঠে আসে জনসাধারণের কাছ থেকে জানতে চাওয়া হয় যে তারা কি জানতে চাইছে। তো এখানে উঠে আসে এত অঞ্চলে যে মাদকের যেটা ছড়াছড়ি, তো এখানকার ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরেন যে যদি সাধারণ নাগরিকরা যদি সহায়তা না করেন তাহলে সেই মাদক সমাজ থেকে নির্মূল করা যাবে না। তো এখানে মাদক সমাজ থেকে নির্মূল করতে গিয়ে এখানে সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা ধলাই থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে এখানকার যিনি নাগরিক কমিটির সভাপতি, তিনিও এই বিষয়ে কথা বলেন যে আমাদের সমাজ থেকে যদি মাদককে আমরা সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই, আজ যেভাবে জনসাধারণ ধলাই থানার সেই আইন বিষয়ক সচেতনতা সভায় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন, অনুরূপভাবে যদি তারা সেই মাদকের বিরুদ্ধে যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করে সেই মাদককে নির্মূল করা কিন্তু অসম্ভব কিছু নয়। এখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেস মানে কি আর জুলাই আমার অসমিয়াত কথা বলা কইছো, বাংলাত ভালকে কব জানো কিবা অসুবিধা লাগবে বা। জুলাই 1 তারিখের পর তারমানে আমি ইমান দিন যে যিমান দিন আইন থানা যা কেস রেজিস্টার করা যিকোনো আইন চলি আছিল যে এই আইনটো চেঞ্জ হব, যোনে ধরক সিআরপিসি কয়, আইপিসি কয়, কেস হলে যে আমি রেজিস্টার করলো যা সেকশন যে করো আইপিসি বলে কিন্তু আসামিস কি ভারতীয় দণ্ডবিধি আইন কয়, এই আইনটো জুলাই 1 তারিখের পর নতুন আইন হব।
কাজবিল একই থাকিব, কিন্তু নামটো বেলেগ হব। আগতে হেৰিটো আছিল আইপিসি, যেটো ইন্ডিয়ান পেনাল কোড আছিল, সেইখনক এতিয়া কব ভারতীয় ন্যায় সংহিতা 2023। এখন সদনত বিল পাস হয়েছে, এখন অর্ডার হয়ে গেছে, জুলাই 1 তারিখ হবো লাগু হব। আগতে আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান কোর্ট পেনাল কোড আছিল, সেখন জুলাই 1 তারিখে নচলিব, বুঝলে? তারপর যে সিআরপিসি এখন আছিল, সিআরপিসি বলে এখন যা কোর্ট কাছাড়ির মানুষ লাগি থাকে জানি, সিআরপিসি খনের ঠাইটো নামটো চেঞ্জ হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। কাজবিল প্রায় একই থাকিব, সেই সেকশন বিলাক অল্প বদলি হব। এটা মানুষবিল তো না জানিব ন সবে, এই কারণে আমি আমার আমি আপনার জানাই দিছি, যদি আপনাদের গাঁয়ে গাঁয়ে অল্প সবাই কারো প্রবলেম হলে সবকে জানাই দিব লাগে আর, বুঝলে? তাতে আর এখন ইভিডেন্স তিনখন আছে, এখন ইভিডেন্স এক্ট বলে কয়, সেখন হল ভারতীয় স্বচ্ছায়া অধিনায়ম 2023। এই তিনখন চেঞ্জ হয়েছে, তার মানে পানিশমেন্ট বিলাক অল্প অল্প বেশি আছে আর। আগতে 7 বছর থাকা কিছু ধর 10 বছর এনেকা পানিশমেন্ট আছে। আমার যে থানার পরে যে কিছু যে সমন যায়, যে সমন সাফ করে যায়, কিংবা কোর্টত যে মাতে যে সমন সাফ করে কাগজ দিয়ে যে আমার থানা আমার ভিডিবি থিও করে কাম, আমার যে থানা স্টাফ বিলাক যায় গাঁয়ে গাঁয়ে গিয়ে নিতে আয়। আজিকালি কি করবো, এটা মোবাইলের থ্রুটি দিব পৰা যাব, হোয়াটসঅ্যাপ নহলে ইমেল, ইমেল কই দিলো সেখনো সাফ হয়ে যাবো, সেখন অ্যাকসেপ্ট হয়ে যাব, বুঝলে? মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিব পারে আজিকালি, সেটা গুট খাই যদি ডাঙর ডাঙর জগায় সেটা মোবলিং সিম বলে কয়, সেটো তো বহুত ডাঙর ডাঙর পানিশ, সেইবিল বহুত পানিশমেন্ট হয়ে গেছে, এটা পানিশমেন্ট বেশি বেশি আছে বহুত, তারমানে আগত করলে বহুত বেশি অল্প পানিশমেন্ট বেশি বেশি হয়েছে। তা আমি আপনার জলক যেহেতু আমি 1 তারিখের পর স্টার্ট হব, কিছু মানুষ আহিব ন কব যে এই সেকশনত আপনাদের কি লগাব লাগছিল, আপনাদের বেলেগ সেকশন লগাইছে কিয়, এনেকা কিছু ধর অল্প জনা মন্ডা আমি সুদিব পারে কুয়েশন, তেওঁলোকক আমি আগতীয়াকৈ জনাই দিবলৈ বিচাৰিছিলোঁ আপোনালোকৰ থ্ৰুয়েদি আৰু চবক, আৰু গোটেই আমাৰ ধলা এৰিয়া মানুহখিনিক, আৰু যাতে এই নতুন আইন হৈছে বুলি আমাৰ ফালৰ পৰা জনাইছোঁ আপোনালোকক। মেইন মতাৰ উদ্দেশ্যটো সেইটোৱেই আছিলে। সাংবাদিক পৰ্যন্তই ফিৰছি পৰৱৰ্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।